আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মুস্তাফা ফরজানা শরণার্থী সংকটের জন্য পশ্চিমাদের দুশলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি ব্যবস্থা নবায়ন করল বাইডেন রাশিয়া প্রসঙ্গ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বর্তমান বিশ্বের শরণার্থী সংকটের জন্য পশ্চিমাদের দোষারোপ করেছেন এছাড়া শরণার্থী সংকট নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি পরিত্যাগেরও আহ্বান জানান তিনি এমন সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়ানি ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী আর্চ বিশপ পর রিচার্ড গালাঘের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দেয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় পশ্চিম জীবন ব্যবস্থার রীতি নীতি প্রচলন করার জন্য যে ভয়াবহ যুদ্ধ ও সংঘাত চাপিয়ে দেওয়া হয়েছে তার কারণেই বর্তমানের এই শরণার্থী সংকটের সৃষ্টি হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন কিভাবে মিথ্যা অভিযোগে ইরাকে বোমা বর্ষণ করা হয়েছে কিভাবে লিবিয়া রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এছাড়া সিরিয়াতে পশ্চিমাদের জঘন্য আক্রমণও আমরা দেখেছি পশ্চিমা দেশগুলোর এসব ঘৃণ্য কর্মকাণ্ড ও খেয়াল খুশির কারণে বিপুল সংখ্যক শরণার্থীর সৃষ্টি হয়েছে তিনি বলেন শরণার্থী সংকট নিয়ে এখন পশ্চিমারা যে সকল পদক্ষেপ নিচ্ছে এবং আরও যে সকল পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে আমরা যেন ভুলে না যাই যে তারা এ সংকট শুরু করেছে আমাদের এটা ভুলে যাওয়া যাবে না যে তারা এই শরণার্থী সংকট সৃষ্টি করেছে এবং কাদের ভুল পদক্ষেপের কারণে এসব ঘটছে তিনি জোর দিয়ে বলেন এই শরণার্থী সংকট সমাধানের দায়িত্ব তাদের যারা এই সমস্যার সূচনা করেছে যারা অসংখ্য শরণার্থী সৃষ্টি করেছেন তাদের এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে ইরান প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছেন হোয়াইট হাউস বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি কারণেই উনিশশো সালের ১৪ নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামী চোদ্দ নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে আমেরিকার এই আচরণ নিঃসন্দেহে তাদের দ্বৈত নীতির প্রমাণ তারা একদিকে পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করছে অন্যদিকে ইরান বিরোধী পদক্ষেপও অব্যাহত রেখেছে আগামী উনত্রিশ নভেম্বর ভিয়েনায় ইরানের সঙ্গে সমঝোতার পরমাণু সমঝোতার ব্যাপারে চার যোগ এক গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে সপ্তম পর্যায়ের ওই আলোচনায় বাইডেন সরকার সমঝোতায় ফেরার কথা বারবার বললেও বাস্তবে ইরান বিরোধী শত্রুতামূলক নীতি চালিয়ে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা আরোপের যে নীতি চাপিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন কার্যত সেই নীতিই অব্যাহত রেখেছে ট্রাম্প দু হাজার আঠারো সালের আট মেতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল সেই সঙ্গে ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প চেয়েছিল ওয়াশিংটনের বেআইনি চাওয়াগুলো মেনে নিতে ইরানকে বাধ্য করতে তার পাশাপাশি ইরানের মধ্যপ্রাচ্য নীতি সহ ক্ষেপণাস্ত্র শক্তিকে স্তব্ধ করে দিতে কিন্তু ট্রাম্পের ওই লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে এবং ভয়াবহ রকমে ব্যর্থ হয়েছে সালে ডিসেম্বরে জো বাইডেন সময় স্বীকার করেছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছে এই পদক্ষেপকে তিনি আমেরিকা জাতীয় স্বার্থ বলেও মন্তব্য করেন এবং এর ফলে আমেরিকা বিশ্ব দরবারে আরও বেশি কোণঠাসা হয়ে পড়ে বলে নির্দিধায় উল্লেখ করেন অথচ এখন সেই বাইডেন সরকার ট্রাম্পের নীতিই অনুসরণ করছে অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ক্যাথলিন জন স্টোন বলেছেন ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুসৃতই ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোন রকম পরিবর্তন হয়নি বিগত চল্লিশ বছর ধরে নিষেধাজ্ঞা সামরিক হুমকি আর প্রচারণা যুদ্ধ চালিয়ে ইরানের ওপর যে চাপ প্রয়োগের কৌশল আমেরিকা অবলম্বন করে এসেছে রিপাবলিক কিংবা ডেমোক্র্যাট নির্বিশেষে সকলেই ওই একই নীতি অনুসরণ করে এসেছে তবে ইরান কখনোই বলদর্পিতার মুখে দমে যায়নি বরং কঠোর নীতি অনুসরণ করেছে এর ফলে ইরানের মোকাবেলায় ওয়াশিংটন ব্যর্থ হয়েছে ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ